নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর স্যার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে শ্রীক্ষেত্র নীলাচলেশ্বর পুরীধামের জগন্নাথ দেব এবং বলরামজি সুভদ্রাজি তাদের ডিজিটাল আর্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা সম্পূর্ণ নিজের মতো করে বানানো। আমি প্রথমে জগন্নাথ দেবকে এঁকে নিয়েছি আলাদা ফ্রেমে, তারপর সুভদ্রাজিকে, তারপর বলরামজিকে এঁকেছি আলাদা আলাদা করে, এবং শেষে সেগুলোকে একসাথে প্লেসমেন্ট করে এবং বাদবাকি ডিজিটাল আর্ট রূপদান করার চেষ্টা করেছি। আমি এটা সম্পূর্ণ নিজের মতো করেই করার চেষ্টা করেছি, যদিও ভগবান জগন্নাথ দেবের তো হাত দেখতে পাওয়া যায় না। আমি এখানে হাত দিয়েছি কারণ যখন সোনাবেশ পরানো হয়ে থাকে তখন তো সেই সোনার হাত, সোনার মুকুট সবই দেওয়া হয়। সেইটার কথা মাথায় রেখেই আমার এই ডিজিটাল আর্টটা করা। আর আমি পুরীধামে যখন গেছি তখন অনেক ছোট, তখন জগন্নাথ দেবকে দেখেছি অনেক সামনে থেকে, কিন্তু তার যে এত ভব্যতা, এত দিব্যতা এবং মানুষের যে এত তার প্রতি নিষ্ঠা, এত ভক্তি, এত শ্রদ্ধা, সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে। অনেকেই আছেন যারা আমরা জগন্নাথ দেবকে খুব মানি, এবং শুনলে হয়তো আপনারা অনেকেই অবাক হবেন, আমার ডাকনামও হচ্ছে জগন্নাথ, আমাকে আমার বাবার বাড়ির সবাই জগন্নাথ বলেই ডাকে। আর সেই জন্য আরও ভাবলাম যে রথযাত্রা আসছে সামনে, তো ভগবান জগতের যিনি অধীশ্বর রয়েছেন তাকে ডিজিটাল আর্টে রূপদান করলে কেমন হয়, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং এটা একটা আমারই ইউটিউব চ্যানেলেই একজন রিকোয়েস্ট করেছিল অনেক দিন ধরে যে জগন্নাথ বলরাম সুভদ্রা আঁকতে। আমি এর আগে শর্টসে এঁকেছিলাম, তো সে তাও রিকোয়েস্ট করেছিল আঁকার জন্য, তাই আমি তার রিকোয়েস্ট রাখার জন্য এই আঁকাটা আঁকলাম। জানি না কেমন হয়েছে, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। আসুন ভিডিওটি দেখতে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।